শুভ সন্ধ্যা। শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 9.26 পয়েন্ট বা 0.15 শতাংশ বৃদ্ধি পেয়ে 6311 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 868 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 24.47 শতাংশ বেশি। সিমেন্ট খাতে লাফার ঝোলসিম, বীমা খাতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও প্রভাত ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যালস খাতে স্কোয়ার ফার্মা ও র্যাকিট সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে বীমা খাতে সর্বোচ্চ 1.05 শতাংশ, সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.80 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে ট্যানারি খাতে সর্বোচ্চ 0.51 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ বিমা খাতে 17টি কোম্পানি রয়েছে। রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রভাত ইন্স্যুরেন্স এবং কর্ণফুল ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং মেট্রো স্পিনিং এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় প্রভাত ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। যদি কোনো করদাতা 30 নভেম্বরের মধ্যে তাদের আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে রাজস্ব বোর্ড তাদের জন্য জরিমানা দ্বিগুণ করেছে, সেই সাথে বিলম্বে আয়কর রিটার্ন দাখিলের জন্য কর অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। উপরন্তু তাদের 24 মাস পর্যন্ত প্রতি মাসে 4% বিলম্ব সুদ করের দায়ের উপর দিতে হবে। তবে সরকার করদাতাদের উৎসাহিত করতে এবং রাজস্ব বাড়াতে এই উদ্যোগ নিয়েছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে ফার্মাসিউটিক্যাল রপ্তানি প্রায় 15% বেড়ে 31.64 মিলিয়ন ডলার হয়েছে। আসন্ন সাধারণ নির্বাচনের কারণে কোনো ধরনের বাধা বিঘ্ন যেন না ঘটে, এজন্য বিদেশে এই মাসের মধ্যে ঔষধ রপ্তানির ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক অর্ডার বৃদ্ধি পেয়েছে এবং এই দুই মাসে ওষুধের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, কারণ বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটতে শুরু করেছে। সেই সাথে আমাদের ঔষধ প্রস্তুতকারী রপ্তানিকারক কোম্পানিগুলো আন্তর্জাতিক অর্ডার বাড়াতে কঠোর পরিশ্রম করছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।